আমি মোহাম্মদ আবদুল্লাহ, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সাকবাদার শাখা থেকে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, কম্পিউটার স্কুল সিএস। এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু সাবস্ক্রাইব না করলে আমাদের প্রত্যেকটি ক্লাস আপনার নোটিফিকেশন নাও যেতে পারে। এই জন্য একবার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি একটু প্রেস করে দিবেন। আজকে আমাদের লেকচার হচ্ছে কি, লেকচার টু। আজকে লেকচার আমরা করব লেকচার টু। আমরা লেকচার ওয়ান করে ফেলছি। কিসের লেকচার ওয়ান? এমএস ওয়ার্ডের লেকচার ওয়ান। লেকচার ওয়ান কি ছিল? বাংলা লেখার পদ্ধতি। আজকে হচ্ছে কি লেকচার টু, অফিস পাঠন এর ব্যবহার। অফিস পাঠন দ্বারা কি বুঝাই? যে কোনো ডকুমেন্টকে সেভ করা, পাসওয়ার্ড দেওয়া এবং ওপেন করা এবং ক্লোজ করা, আবার পরিসংখ্যান করা, মার্জিন দেওয়া ইত্যাদি, এগুলোকে অফিস পাঠনের ব্যবহার বলা হয়। তাহলে আসি আমরা সেই লেকচার টু কীভাবে করতে পারি, সবাই একটু 5টা মিনিট এক নজরে দেখার জন্য বিনীত অন্তর রইল। দেখা যাচ্ছে কীভাবে, প্রথমে ক্লিক করলাম, একসাথে ক্লিক, একসাথে ক্লিক করলাম, সেখান থেকে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই অপশনটি এই জায়গায় নাও থাকতে পারে। তাহলে তখন আপনাকে যেতে হবে অল প্রোগ্রামে ক্লিক, সেখানে ক্লিক করলাম, তারপর লেখা আছে কি মাইক্রোসফট অফিস, এই জায়গাতে ক্লিক করলাম, তারপর লেখা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই অপশনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের নতুন পেজ, নিউ পেজ। এখন আসি আজকে লেকচার টুর মধ্যে মোট 60টি অপশন রয়েছে। কয়টি? 60টি। নাম্বার ওয়ান, এক নম্বর কি, আমি একটু করে আমি ডকুমেন্টগুলোকে পিডিএফ করে সবাইকে দিয়ে দেওয়া হবে। আমি একবার মুখে করে ফেলতেছি, দেন আমি সবাইকে একবার করে দেখাই দিব। নাম্বার ওয়ান, যে কোনো ডকুমেন্ট বা পেজকে ক্লোজ করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দিতে হয়। আমি কিবোর্ডের মধ্যে একটা কন্ট্রোল নামের একটা কি আছে, ওই কিটা চেপে ধরে একবার ডাব্লিউ দিতে হবে। আমি কন্ট্রোল চেপে ধরলাম, একবার ডাব্লিউ দিলাম, ব্ল্যাঙ্ক পেজটি চলে গেল। আমি আবার সেই পেজটি বা একটি নতুন পেজ নিয়ে আসব। নতুন পেজ আনার জন্য নাম্বার টু অ্যাপ্লাই করতে হবে। নাম্বার টু হচ্ছে যে কোনো ধরনের নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে এন দিতে হয়। কন্ট্রোল চেপে ধরলাম এন, এন দ্বারা ন্যাশনাল সরি নিউ এর প্রথম অক্ষর, কন্ট্রোল চেপে ধরে এন দিলাম, নতুন পেজ চলে আসছে। আমি আরেকবার এই দুটি অপশন আমি আরেকবার অ্যাপ্লাই করব। যে কোনো ডকুমেন্ট বা পেজকে ক্লোজ করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দিতে হয়। কন্ট্রোল চেপে ধরলাম, একবার ডাব্লিউ প্রেস করলাম, নতুন পেজ চলে গেল। আবার নিয়ে আসবো নতুন একটি নতুন পেজ নিয়ে আসবো। নাম্বার টু, যে কোনো ধরনের নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে এন দিতে হয়। এন মানে নিউ এর প্রথম অক্ষর এন, কন্ট্রোল চেপে ধরলাম, একবার এন দিলাম। একটা শর্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত এন বর্ণটি প্রেস করা হয় নাই, এন বর্ণটি দেওয়া হয় নাই, এতক্ষণ পর্যন্ত কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না। আরেকটি শর্ত আছে, কোনো কারণে কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দিলে ইয়েস অথবা নো আসতে পারে, তখন আপনি নোতে ক্লিক করবেন। নাম্বার থ্রি, দুটি অপশন শেষ। তিন নম্বর অপশন, যে কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য কন্ট্রোল চেপে ধরে এস দিয়ে, এস এস দিয়ে ফাইল নেমের করে যে কোনো ব্যক্তির নাম লিখে এন্টার দিতে হয়। একটা ডকুমেন্ট লিখলাম, এই ডকুমেন্টটা লিখলাম, এই ডকুমেন্টটা আমি, এই ডকুমেন্টটা আমি সেভ করব আমার নাম দ্বারা। এইরকম যে কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য কন্ট্রোল চেপে ধরে এস, কন্ট্রোল চেপে ধরে এস দিলে ফাইল নেমের একটি বক্স আসবে। ওই ফাইল নেমের বক্সের মধ্যে যার নাম দিবেন ডকুমেন্টটি তার নামে সেভ হবে।
কন্ট্রোল সেভ করলাম, একবার এস দিলাম, এটা আসতে পারলেন। এই ফাইল নেবেন, বক্সের মধ্যে আপনি যার নাম দিবেন ডকুমেন্টটি তার নামেই কি হবে, সেভ হবে। আমি নাম দিলাম যে আব্দুল্লাহ, এ বি ডি ইউ ডবল এল এ এস আব্দুল্লাহ লিখে এন্টার দিলাম। তিনটা অপশন শেষ। নাম্বার ফোর কি? নাম্বার ফোর হচ্ছে কি, যে কোনো সেভকৃত ডকুমেন্টকে ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দ্বারা ওই ডকুমেন্টটি ক্লোজ করার পর আবার কন্ট্রোল চেপে ধরে ও দিয়ে সেভকৃত নামটি লিখে এন্টার দিতে হয়। এখন এই ডকুমেন্টটি আমি সেভ করে বলছি খান নাম দ্বারা, আবদুল্লাহ দ্বারা। এখন এই ডকুমেন্টটি আবদুল্লাহ নাম দিয়ে সেভ হয়েছে কি হয় নাই জাস্টিফাই করার জন্য ওপেন করতে হবে কিভাবে, কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দ্বারা ওই ডকুমেন্টটি ক্লোজ করার পর আবার কন্ট্রোল চেপে ধরে ও দিয়ে এক ফাইল নেমের একটি বক্স আসবে, ওই বক্সের মধ্যে যার নাম দিয়ে ডকুমেন্টটি সেভ করেছিলেন সেই ব্যক্তির নাম লিখে এন্টার দিতে হবে। যেমন এক্সাম্পল দেখানো হচ্ছে, কন্ট্রোল চেপে ধরলাম ডাব্লিউ দিলাম, ডকুমেন্টটি চলে গেল, আবার কন্ট্রোল চেপে ধরে ও দিলাম, এই ফাইল নেমের বক্স আসছে। এটা কোন ফাইল নেম, যার নাম দিয়ে ডকুমেন্টটি সেভ করেছিলেন সে নামটি লিখতে হবে, কি নাম ছিল, এ বি ডি ইউ ডবল এল এ এস আব্দুল্লাহ লিখে এন্টার দিলাম। তো দেখুন বুঝা গেল এই ডকুমেন্টটি। এখন চারটা অপশন আমি শেষ করে ফেলছি, কিরকম চারটি অপশন, নাম্বার ওয়ান যে কোনো ডকুমেন্টকে ক্লোজ করতে গেলে কন্ট্রোল সেভ ধরে ডাবলু দিতে হবে, নাম্বার টু যে কোনো ধরনের নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে এন দিতে হবে, নাম্বার থ্রি যে কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য কন্ট্রোল চেপে ধরে এস দিয়ে ফাইল নেমের যে বক্স আসবে সে বক্সের মধ্যে যে কোনো ব্যক্তির নাম লিখে এন্টার দিতে হবে, নাম্বার ফোর যে কোনো সেভকৃত ডকুমেন্টকে ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ দ্বারা ওই ডকুমেন্টটি ক্লোজ করার পর আবার কন্ট্রোল চেপে ধরে ও দিয়ে ফাইল নেমের বক্সে ওই সেভকৃত নামটি লিখে এন্টার দিতে হবে, নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ কি, যে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম, এই ডকুমেন্টটি হচ্ছে আবদুল্লাহ নামের এক ব্যক্তির ডকুমেন্ট বা আমার ডকুমেন্ট, এই ডকুমেন্টটি আমি পাসওয়ার্ড দিব, কেন পাসওয়ার্ড দিব, অন্য কেউ যেন ঢুকতে না পারে। তাহলে কিভাবে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম দেখাচ্ছি, বাম দিকের কর্নারে যে ডকুমেন্টটিকে পাসওয়ার্ড দিবেন আগে সেই ডকুমেন্টটি ওপেন করার পর, যে ডকুমেন্টটিকে পাসওয়ার্ড দিবেন সেই ডকুমেন্টটি ওপেন করার পর বাম দিকের কর্নারে যে অপশনটি আছে বা যে বাটনটি আছে তার নাম বলা হয় অফিস বাটন। আপনি দেখতে পাচ্ছেন অফিস বাটন, অফিস বাটনে ক্লিক, অফিস বাটনে ক্লিক করলাম, এটার নাম কি লেখা আছে সেভ এসে ক্লিক, সেভ এস, সেভ এসে ক্লিক, সেভ এসে ক্লিক করলাম, এটার নাম কি লেখা আছে, এরপর টুলস এ ক্লিক, টুলস এ ক্লিক করলাম, এরপর এটার নাম হচ্ছে জেনারেল অপশন, জেনারেল অপশনে ক্লিক করলাম, এরপর লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এই বক্সে ক্লিক করে যে কোনো একটি পাসওয়ার্ড দিতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই পাসওয়ার্ড টু ওপেন এই ঘরের মধ্যে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে এন্টার দিবেন। আবার কি লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, এই জায়গাটা পুনরায় একই পাসওয়ার্ডটি দিতে হবে, পুনরায় একই পাসওয়ার্ড, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, উভয় ঘরে এই কনফার্ম এর ঘরে একই পাসওয়ার্ডটি লিখে দুইবার এন্টার দিতে হবে, কয়বার এন্টার, দুইবার, এক দুই। এখন কার ডকুমেন্টের মধ্যে পাসওয়ার্ড হয়ে গেছে, আবদুল্লাহর ডকুমেন্টের মধ্যে। এখন আবদুল্লাহর
ডকুমেন্টের মধ্যে পাসওয়ার্ড হয়েছে কি হয় নাই জাস্টিফাই করতে গেলে কেউ জাস্টিফাই করব সাত নাম্বার দিয়ে। সাত নাম্বার কি, যে কোনো সেভকৃত ডকুমেন্টকে ওপেন করার জন্য কন্ট্রোল সেভ ধরে ডাব্লিউ দ্বারা ওই ডকুমেন্টটি ক্লোজ করার পর আবার কন্ট্রোল সেভে ধরে ও দিয়ে সেভকৃত নামটি লিখে এন্টার দিতে হয়। কারণ আবদুল্লার ডকুমেন্টের মধ্যে পাসওয়ার্ড হয়েছে কি হয় নাই জাস্টিফাই করতে গেলে কন্ট্রোল সেভে ধরে ডাব্লিউ দ্বারা ওই ডকুমেন্টটি ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম, আবার কন্ট্রোল সেভে ধরে উ দিয়ে আবার কন্ট্রোল সেভে ধরে উ দিলাম। কি নাম ছিল সেভ, দুইটা নাম কি ছিল, আবদুল্লাহ, এ বি বি ইউ ডবল এল এ এস আবদুল্লাহ লিখে এন্টার দিলাম। এখন কি লেখা উঠছে, পাসওয়ার্ড লেখা উঠছে। কিসের পাসওয়ার্ড, পাসওয়ার্ড বক্স, যে পাসওয়ার্ডটি একটু আগে দিয়েছিলাম 1 2 3 4 5 এন্টার দিলাম। তাহলে আমরা ফার্স্ট পর্যন্ত পেয়ে গেলাম, ফার্স্ট নাম্বার ওয়ান হয়ে গেলাম। নাম্বার সিক্স, নাম্বার সিক্স হচ্ছে কি আপনার সামনে এই সরি এই নাম্বার সিক্স হচ্ছে কি এই ডকুমেন্টের মধ্যে আপনার সামনে যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টের মধ্যে পেজ কয়টি আছে, বর্ণ কয়টি আছে, লাইন কয়টি আছে, আপনার মুখস্থ করতে এবং গুণে দেখতে অনেক কষ্ট হতে পারে। এখানে পেজ কয়টি, লাইন কয়টি, বর্ণ কয়টি, প্যারাগ্রাফ কয়টি, এ যাবতীয় তথ্যগুলো আনতে গেলে এই পেজের মধ্যে যাবতীয় পরিসংখ্যান করতে গেলে এই ডকুমেন্টের মধ্যে কয়টি ওয়ার্ড, কয়টি শব্দ, কয়টি বর্ণ, কতটি সেন্টেন্স, এ যাবতীয় সব কিছুকে বলা হয় স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বা ওয়ার্ড কাউন্ট। তাহলে কীভাবে করব, এই ডকুমেন্টের মধ্যে কয় পরিসংখ্যান করতে গেলে কন্ট্রোল এবং শিফট এই দুইটা কি একসাথে সেভে ধরে একবার জি দিতে হবে। আমি কন্ট্রোল এবং শিফট এই দুইটি সেভে ধরলাম, একবার জি দিলাম, ওই তো চলে আসছে। এই ডকুমেন্টের মধ্যে ওয়ার্ড কয়টি লেখা আছে, ফেস কয়টি লেখা আছে, ক্যারেক্টার কয়টি, ক্যারেক্টার কয়টি স্পেস সহ, স্পেস ছাড়া প্যারাগ্রাফ কয়টি, লাইন কয়টি, দ্যাট মিন্স এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। নাম্বার সিক্স, যে কোনো ডকুমেন্টকে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান করার জন্য কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে জি দিতে হয়। আমিও কন্ট্রোল এবং শিফট এই দুইটি একসাথে চেপে ধরলাম, একবার জি, একবার জি দিলাম। নাম্বার সিক্স শেষ, নাম্বার সেভেন, নাম্বার সেভেন হচ্ছে কিরকম, নাম্বার সেভেন হচ্ছে কি এই ডকুমেন্ট এই পেজের চতুর্পাশে একটা মার্জিন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মার্জিনও বলি আমরা, টেক্সট বাউন্ডারি বলি, আপনি মার্জিনও বলতে পারেন অথবা টেক্সট বাউন্ডারিও বলতে পারেন। এই মার্জিনটি অনেক সময় পেজের মধ্যে নাও থাকতে পারে, যদি আপনার সেই ডকুমেন্টে মার্জিন না থাকে অথবা টেক্সট বাউন্ডারি না থাকে আনবেন কিভাবে। নাম্বার সেভেন, এটা বলা হয় নাম্বার সেভেন, আনার নিয়ম দেখানো হচ্ছে। এটার নাম বলা হয় অফিস বাটন, অফিস বাটনে ক্লিক, অফিস বাটনে ক্লিক করলাম, এটার নাম বলা হয় ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই, ওয়ার্ড অপশনে ক্লিক, ওয়ার্ড অপশনে ক্লিক করলাম, এরপর এটাকে বলা হয় অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক, অ্যাডভান্সে ক্লিক, অ্যাডভান্সে ক্লিক করলাম, এই মাউসের চাকাটি ঘুরাবেন, এই বাটন নাম্বার স্ক্রল বার, এই স্ক্রল বারটি নিচের দিকে নিয়ে আসবেন, নিচের দিকে মাঝখান বরাবর আনলে এই অপশনটি শো করবে, এটার নাম কি শো টেক্সট বাউন্ডারিস। এই জায়গাতে টিক চিহ্ন দিলে ওই বাউন্ডারি থাকবে, এই জায়গাতে টিক মার্ক তুলে দিলে ওই মার্জিনটি চলে যাবে। আমি এখন একবার টিক মার্ক তুলেই অ্যাপ্লাই করব, তুলে দিয়ে দেখব কিভাবে, টিক মার্ক টিক মাউস দিয়ে টিক মার্ক তুলে দিলাম, ওকে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন মার্জিন নাই, টেক্স বাউন্ডারি নাই, তারপরে আনতে হবে না, আনবো কিভাবে, আবার অফিস বাটনে ক্লিক, ক্লিক করলাম, এরপর ওয়ার্ড অপশনে ক্লিক, ওয়ার্ড অপশনে ক্লিক করলাম, এরপর এরপর
অ্যাডভান্সে ক্লিক অ্যাডভান্সে ক্লিক করলাম। এই স্ক্রল বারটি নিচের দিকে টান দিব, মাঝখান বরাবর আনলে এই অপশনটি শো করবে। কোন অপশন? শো টেক্সট বাউন্ডারিস। এই জায়গাতে টিক মার্ক করলাম, টিক মার্ক করার পরে ওকেতে ক্লিক করলাম। নাম্বার লাস্ট নাম্বার 8, যে কোনো ডকুমেন্টকে অটোমেটিক সেভ করার নিয়ম। ডকুমেন্টকে অটোমেটিক্যালি সেভ করা যায় ডক ফাইল দ্বারা। আপনার হয়তো মনে না থাকতে পারে সেভ করার জন্য, কিন্তু অটোমেটিক সেভ যে অপশনটি আপনি যদি অন করে রাখতে পারেন, আপনাকে ডকুমেন্টটি আর সেভ করার দরকার নাই, কম্পিউটার অটোমেটিক সেভ করতে পারবে। কিভাবে দেখা যাক, কিভাবে আসুন। যে কোনো ডকুমেন্টকে অটোমেটিক, নাম্বার 8, যে কোনো ডকুমেন্টকে অটোমেটিক সেভ করার নিয়ম। এটার নাম কি? অফিস বাটনে ক্লিক, অফিস বাটনে ক্লিক করলাম, এটার নাম লেখা সেভ, সেভ হচ্ছে ক্লিক, সেভ হচ্ছে ক্লিক করলাম। এটার নাম টুলসে ক্লিক, টুলসে ক্লিক করলাম, এটার নাম সেভ অপশনে ক্লিক, সেভ অপশন এ জায়গাতে ক্লিক করলাম। সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটের পরিবর্তে করে দেবেন 1 মিনিট। এটা 1 মিনিট। এই সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিটস এর করে ঠিক চিহ্ন থাকলে ডকুমেন্টটি অটোমেটিক সেভ হবে প্রতি 1 মিনিট পর পর। আর এই জায়গাতে টিক চিহ্ন দেয়া না থাকলে এই ডকুমেন্টটি অটোমেটিক সেভ হবে না। তাহলে আমি এই সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট এর করে টিক চিহ্ন দিয়ে এন্টার দিব মোট 2 বার, 1 2। এখন এই ডকুমেন্টটি আপনাকে আর সেভ করতে হবে না কারণ চলে যাওয়ার আগ পর্যন্ত। যদিও হঠাৎ কোনো কারণে কারণ চলে যায়, সাথে সাথে আপনার ডকুমেন্টটি কম্পিউটারে অটোমেটিক্যালি সেভ করে ফেলবে। এই জন্য আমরা আজকের লেকচারটা, লেকচার 2, এমএস ওয়ার্ডের লেকচার 2টা সবাই প্র্যাকটিস করবেন। না পারলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, অথবা আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করবেন। আর বিশেষ করে সবাইকে অনুরোধ অনুরোধ অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটি ক্লাস, ইভরি ক্লাস, গ্রাফিক্সের ক্লাস, এমএস ওয়ার্ডের ক্লাস, এক্সেলের ক্লাস, এক্সেসের ক্লাস, ডাটাবেজের ক্লাস, অ্যাডমিশন ফর্মের ক্লাস, অ্যানিমেশনের ক্লাস, পাওয়ারপয়েন্টের ক্লাস, গ্রাফিক্সের ক্লাস, আর্টসের ক্লাস, হার্ডওয়্যার ক্লাস, সবগুলো ক্লাস এই এই চ্যানেলের মধ্যে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। একটু সবাইকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার জন্য, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য বিনীত অনুরোধ রহিল। এত দূর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।